আসসালামু আলাইকুম। আরবি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি রাজি। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। সৌদি আরব লেবানন কূটনৈতিক টানপোড়ন, পদত্যাগ করবেন না বলে আবারও নিশ্চিত করলেন কোরদাহি। হিজবুল্লাহের দাবি, সৌদি আরবকে ক্ষমা চাইতে হবে। পরমাণু চুক্তি নিয়ে ফের আলোচনায় বসতে যাচ্ছে ইরান। তালেবানের স্বার্থন্বেষীরা ঢুকছে, সতর্ক করলেন আখুনজাদা। এবং সর্বশেষ থাকছে অরুণাচলে চীনের গ্রাম বানানো নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন, আতঙ্কিত ভারত। অরুণাচলে চীনের যে গ্রাম তৈরি করছে তাতে যুক্তরাষ্ট্র তা নিয়েই প্রতিবেদন তৈরি করেছে। এতদিন যাবৎ ভারত সেখানে প্রতিবাদ জানিয়ে আসলেও এবার যুক্ত হচ্ছে তাতে যুক্তরাষ্ট্র। মূলত ভারতকে সামনে রেখে যুক্তরাষ্ট্র পিছন থেকে কাঠি নাড়তে চাচ্ছে। যেহেতু চীন বৈশ্ব শক্তি অর্জন করছে বিশ্বে, সে মরলিপানা করতে পারে সামনে এই ভয়ে যুক্তরাষ্ট্র এখন ভারতসহ আশেপাশের দেশগুলোতে যাচ্ছে তাদের সঙ্গে নিয়ে চীনকে মোকাবেলা করতে। কিন্তু চীন এমনই একটি শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছে যা যুক্তরাষ্ট্র কেন, বিশ্বের অনেক ক্ষমতাশীল রাষ্ট্র এক হয়েও এখন চীনের কিছুই করতে পারবে না। আর চীন যেটা করছে সেটা যে অরুণাচল বা লাদাখ যে সীমান্তগুলো তারা দখলে নিতে চাচ্ছে সেগুলো মূলত একসময় চীনেরই ছিল, যা জোরপূর্বক ভারত এতদিন দখল করে রেখেছে। যদিও যুক্তরাষ্ট্র এখন প্রতিবেদনের মাধ্যমে দাবি করছে সেগুলো ভারতেরই জায়গা, সেগুলো চীন আধিপত্যকাম বিস্তার করার জন্য দখল করছে। তবে এই দাবি যে সামনে ভুল প্রমাণিত হবে সেটা সুনিশ্চিত। ভারতের এই অরুণাচল প্রদেশ চীনের গ্রাম বানানো নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সৌদি আরব লেবানন কূটনৈতিক টানাপোড়নে পদত্যাগ করবেন না বলে আবারও নিশ্চিত করলেন কোরদাহি। লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি আবারও নিশ্চিত করেছেন যে তার দেশের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক টানাপোড়ন মারাত্মক আকার ধারণ করার পরেও তিনি পদত্যাগ করবেন না। লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি আবারও নিশ্চিত করেছেন যে তার সঙ্গে সৌদি আরবের যতই কূটনৈতিক সম্পর্কের অবনতি হোক না কেন, যাই হোক না কেন, তিনি পদত্যাগ করবেন না। ইয়েমেনের উপর সৌদি আগ্রাসনের ব্যাপারে জর্জ কোরদাহি সমালোচনামূলক বক্তব্য দেওয়ার পর রিয়াদ এবং বৈরুতের মধ্যে কূটনৈতিক লড়াই শুরু হয় এবং লেবাননের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে সৌদি সরকার। ওই প্রেক্ষাপটে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি আবারও নিশ্চিত করলেন যে হয় সৌদি চাপের কারণে তিনি পদত্যাগ করবেন না। লেবাননের আল মায়াদিনী টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এও বলেছেন যে তার অবস্থানে তিনি কোনো পরিবর্তন আনবেন না। গত 5ই আগস্ট জর্জ কোরদাহি আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, দরিদ্র পীড়িত ইয়েমেনের উপর সৌদি আরব সামরিক আগ্রাসন চালাচ্ছে এবং এটি এখন বন্ধ করার সময় এসেছে। একই সঙ্গে তিনি এও বলেছেন যে ইয়েমেন এবং সৌদি আরবের মতো দুটি আরব দেশের মধ্যে যুদ্ধকে তিনি সমর্থন করেন না। এছাড়া ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী বাইরের শক্তির আগ্রাসন থেকে নিজেদের দেশকে রক্ষা করেছে বলেও তিনি মন্তব্য করেছেন। তার ওই বক্তব্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সৌদি আরবে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূতকে রিয়াদ সরকার বহিষ্কার করেছে এবং লেবাননে নিযুক্ত নিজের রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠিয়েছে সৌদি সরকার। এছাড়া লেবাননের উপরে ব্যাপক রাজনৈতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে রিয়াদ। হিজবুল্লাহের দাবি, সৌদি আরবকে ক্ষমা চাইতে হবে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহের উপমহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, তার দেশকে টার্গেট করে সৌদি আরব সম্প্রতি যে তৎপরতা চালাচ্ছে তার জন্য রিয়াদকে ক্ষমা চাইতে হবে। লেবানন এবং সৌদি আরবের মধ্যে সম্প্রতি যে কূটনৈতিক যুদ্ধ চলছে শেখ নাঈম কাসেম মূলত তার দিকেই ইঙ্গিত দিয়েছেন।
বৃহস্পতিবার লেবাননের আল মানার টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শেখ নাঈম কাসেম সৌদি আরবকে অভিযুক্ত করে বলেন, দেশটি লেবাননের বিরুদ্ধে যুদ্ধের পদক্ষেপ নিয়েছে। সৌদি আরবের এই ভুল এবং অনৈতিক পদক্ষেপ যা কোনো মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তার জন্য রিয়াদকে ক্ষমা প্রার্থনা করতে হবে। গত মাসের শেষের দিকে লেবানন থেকে সৌদি আরব নিউজের রাষ্ট্রদূত ডেকে পাঠায় এবং রিয়াদে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। এর আগে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি আল জাজিরা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং তার অন্য মিত্ররা ইয়েমেনের ওপরে যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তা নিতান্তই সামরিক আগ্রাসন। ওই আগ্রাসন বন্ধের সময় এসেছে এখন। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনীর বাইরের আগ্রাসন থেকে নিজেদেরকে রক্ষার লড়াই করছে বলেও তিনি উল্লেখ করেছিলেন। জর্জ কোরদাহির এই বক্তব্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েত লেবাননের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং দেশটির সঙ্গে তারা কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটায়। পরমাণু চুক্তি নিয়ে ফের আলোচনায় বসতে যাচ্ছে ইরান। ইরানের সাথে ছয় বিশ্বশক্তির সম্পাদিত বহুল আলোচিত পরমাণু চুক্তি 2015 এর পুনরুজ্জীবিত করতে চলতি মাসেই শুরু হচ্ছে আলোচনা। ইরানের পক্ষে প্রধান আলোচক আলি বাকেরি গানি বলেছেন, তার সরকার 29 নভেম্বর ভিয়েনায় বসতে সম্মত হয়েছে। চলতি বছর জুনে ইরানের কঠোরপন্থী প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে এই আলোচনার বিষয়টি স্থগিত ছিল। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়িয়েছিলেন। তবে এখন ওয়াশিংটন বলছে তারা আবার চুক্তিতে ফিরে আসার বিষয়ে বিবেচনা করছে। বাইডেন প্রশাসন জানিয়েছে ভিয়েনায় যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, জার্মানি এবং রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্র যোগ দেবে। মিস্টার কানি বুধবার এক টুইট বার্তায় লিখেছেন যে বেআইনি ও অমানবিক অবরোধ বাতিলের লক্ষ্যে ইরান আলোচনায় বসতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেট প্রাইস বলেছেন, ইরান আন্তরিক হলে দ্রুতই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আশা করছে জুনে ভিয়েনায় যে 6 রাউন্ড আলোচনা হয়েছে সেখান থেকেই নতুন আলোচনা শুরু হবে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আলোচনার বিষয়ে কঠোর অবস্থান নেবেন বলে মনে করা হয়েছিল। পশ্চিমা দেশগুলো কয়েক মাস ধরেই আলোচনায় আসার জন্য ইরানের প্রতি আহ্বান জানাচ্ছিল এবং তারা সতর্ক করে বলেছে যে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি চুক্তির সীমা লঙ্ঘন অতিক্রম করেছে। 2015 সালের চুক্তিতে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ন্ত্রণে রাখবে এবং একই সাথে আন্তর্জাতিক পরিদর্শনের অনুমতি দেবে। কিন্তু মিস্টার ট্রাম্প 2018 সালে এই চুক্তি থেকে সরে দাঁড়ান ও ইরানের উপর অবরোধ আরোপ করেন। আর এই অবরোধের কারণেই ইরানে $billion billion বিদেশি ব্যাংকগুলোতে আটকে আছে। তালেবানে স্বার্থন্বেষীরা ঢুকছে, সতর্ক করলেন আখুনজাদা। স্বার্থন্বেষী অনুপ্রবেশকারীরা তালেবানে যোগ দিয়ে ক্ষতি করতে বা দুর্নাম রটানোর চেষ্টা করতে পারে বলে সতর্ক করেছেন দেশটির সর্বোচ্চ নেতা হাবায়তুল্লাহ আখুনজাদা। তিনি বলেছেন, তালেবানের বিভিন্ন পদে অজ্ঞাত সত্তা থাকতে পারে, তারা সরকারের ইচ্ছার বিরুদ্ধে কাজ করছে। বিবৃতি আকারে দেওয়া আখুনজাদার এই সতর্কবার্তা গত বৃহস্পতিবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করেছে তালেবান। গত 15 আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই গোষ্ঠীটির শীর্ষ নেতারা বারবার সতর্ক করে বলেছেন, তাদের ভাবমূর্তি নষ্ট করতে প্রতারক ও অপরাধীরা প্রশাসনে যোগ দিতে পারে। গত সেপ্টেম্বরে তালেবান সরকারের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব এক অডিও বার্তায়ও একই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, কিছু খারাপ ও দুর্নীতিবাজ লোক আমাদের সঙ্গে যোগ দিতে চায়, ওরা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে অথবা সুনাম ক্ষুণ্ণ করে আমাদের খারাপ দেখাতে চায়। তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে ইয়াকুব এ সময় হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের মধ্যে এমন কাউকে পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আফগানিস্তানে আইনের শাসন ধরে রাখার প্রতিশ্রুতি বজায় রাখতে সম্প্রতি ব্যাপকভাবে সদস্য গ্রহণ শুরু করেছে তালেবান। এরপরেও তাদের উপর একের পর এক আঘাত আসছেই, বিশেষ করে পশ্চিমাদের বিদায়ে পর জঙ্গি গোষ্ঠী আইএস হয়ে উঠেছে তালেবানের মূল প্রতিপক্ষ। গত মঙ্গলবারও কাবুলের একটি সামরিক হাসপাতালে আইএস এর গুলি ও বোমা হামলায় অন্তত 19 জন
প্রাণ হারিয়েছে। এর আগে পরপর দুই শুক্রবার জুম্মার নামাজের সময় মসজিদে হামলা চালিয়েছিল ওই একই জঙ্গি গোষ্ঠী। অরুণাচলে চীনের গ্রাম বানানো নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন, আতঙ্কে ভারত। ভারতে তিব্বত সীমান্তের অরুণাচল প্রদেশে শতাধিক ঘর তৈরি করে চীন 2020 সালের ডিসেম্বরে এমন দাবি করে ভারত। চীনের গ্রাম তৈরি নিয়ে ভারত যে দাবি করেছিল এবার তা মার্কিন প্রতিরক্ষা বিভাগের রিপোর্টে উঠে এসেছে। এতে বলা হয়েছে ভারতের সীমান্তে আগ্রাসন চালানোর চেষ্টা চালাচ্ছে চীন। 2020 সালের ডিসেম্বর মাসের প্রথম এই দাবি করে ভারত। আন্তর্জাতিক মঞ্চে বিষয়টি নিয়ে সরব হয়েছিল নয়াদিল্লি। ভারত সেই সময় দাবি করে অরুণাচল সীমান্তের ম্যাকমোহন লাইন পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে চীন একটি আস্ত গ্রাম তৈরি করে যা সম্পূর্ণ বেআইনি। যদিও এমন দাবি অস্বীকার করে বেইজিং। স্যাটেলাইটের চিত্রেও দেখা যায় সীমান্তে চীনেরও একটি গ্রাম তৈরি করে। ভারতের দাবি তিব্বত সীমান্তে কয়েক বিলিয়ন ডলার খরচ করে চীন বড় বড় অবকাঠামো তৈরির চেষ্টা করে। চীন অবশ্য বরাবরই অরুণাচলের কিছু এলাকা তাদের অংশ বলেই দাবি করে আসছে। এবার মার্কিন প্রতিবেদনেও বিষয়টি উঠে এসেছে। এদিকে লাদাখ সীমান্ত নিয়েও চীন ভারত উত্তপ্ত বাক্য বিনিময় থামছেই না। গত বছর দুই দেশের সেনাদের সংঘাতে অন্তত 20 ভারতীয় সেনা প্রাণ হারায়। এরপর থেকেই সীমান্তে উত্তেজনা প্রশমনে দুই দেশের সেনাদের উচ্চ পর্যায়ের 13 বারের বৈঠক বসলেও সমাধানে পৌঁছাতে পারেনি দুই দেশই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।